চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় চমক দেখাল আফগানিস্তান রোববার ভোরে ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে দিয়েছে রশিদ খানের দল রোববার সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আফগানিস্তান শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র একশো আটচল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় তালেবান শাসিত দেশটি ব্যাট হাতে সর্বোচ্চ ষাট রান করেন গুরবাজ এতে ছিল দর্শনীয় চারটি ছক্কা ও চারটি বাউন্ডারি দ্বিতীয় সর্বোচ্চ আটচল্লিশ বলে একান্ন রান করেন ওপেনার জাদরান বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে আটাশ রানে তিন উইকেট নেন প্যাচ ক্যামিন্স এবং একই রান দিয়ে দুটি উইকেট শিকার করেন অ্যাডাম চাপবার একশো ঊনপঞ্চাশ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগান বোলারদের তোপের মুখে অসহায় হয়ে পড়ে ক্রিকেট বিশ্বকে শাসন করা অস্ট্রেলিয়া গ্রেন ম্যাকজুয়েলের ঊনষাট ডেভিড ওয়ার্নারের বত্রিশ আর মিচেল মার্শের ষোলো রান ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যান ছিলেন আশা যাওয়ার মিছিলে শেষে অসহায়ের মতো একশো সাতাশ রানেই থেমে যেতে হয় অজিতের বল হাতে মাত্র বিশ রান দিয়ে চার উইকেট নেন আফগান বোলার নাইব সমান বিশ রান দিয়ে তিন উইকেট নেন নাভিন ম্যাচ সেরার পুরস্কার জোটে চার উইকেট দখল করা নাইবের ভাগ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন তাক লাগানোর জয়ে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখল রশিদ খানরা সেই সঙ্গে আফগানদের এই জয় হাসি ফুটিয়েছে বাংলাদেশ শিবিরেও কারণ অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সেমিফাইনালের স্বপ্নটা এখনও দেখার সুযোগ তৈরি হয়েছে টাইগারদের